সপ্তাহান্তের সকালে পশ্চিমবঙ্গের মল্লারপুর স্টেশন চত্বরে যেন কুস্তি আখড়া শনিবার সকাল নয়টার দিকে স্টেশনে ঢোকার মুখে দুই পূর্ণবস্ক হনুমানের মারপিট দেখতে ভিড় জমেছিল কে কাকে আঘাত করে মাটিতে ফেলতে পারবে তার লড়াই চলতে থাকে হনুমানের মল্লযুদ্ধ দেখে অনেকে হাততালি দিতে থাকেন মারামারিতে জখম হয় দুটি হনুমানই কিছুক্ষণ পরে রণ ভঙ্গ দিয়ে একটি পালিয়ে যায় অন্যটি বসে থাকে চুপ করে বেশ কয়েক জায়গায় ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে দেখা যায় সকালে ভিড়ে ঠাসা স্টেশন চত্বরে যাত্রীদের নিয়ে টোটোর যাওয়া আসা চলতেই থাকে প্রত্যক্ষদর্শীরা জানায় আচমকা একটি টোটোটোয় চড়ে বসে জখম হনুমানটি করুণ চোখে সহযাত্রীদের গায়ে হাত রেখে বোঝানোর চেষ্টা করে সে আক্রমণ করবে না মল্লারপুর স্টেশন থেকে খানিকটা দূরে পঞ্চায়েত ভবন সেখানে একটি ওষুধের দোকানে সামনে ঝুপ করে নেমে পড়ে হনুমানটি ওষুধ দোকানের মালিক আনাজুল আসিম বলেন দোকানের সামনে বেঞ্চে বসে অপেক্ষা করছিল হনুমানটি দোকানের ভিড় একটু কমতেই লাভ দিয়ে কাউন্টারে উঠে বসে কোমরের নিচে ও শরীরের অন্য অংশ ক্ষত স্থানগুলো দেখাতে থাকে আমার হাত ধরে এমন ভাব করে যেন চিকিৎসা চাইছে দোকানে ওষুধ নিতে এসেছিলেন শক্তিপদ মিস্ত্রি নামের স্থানীয় এক যুবক তিনিও হাত লাগান জখম হনুমানের ক্ষতে মলম ও ব্যান্ডেজ করায় ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়ার পরও ক্ষতস্থান দেখাতে থাকায় ওই ওষুধ দোকানদারের মনে হয় ব্যথার জন্য হনুমানটি এরকম করছে কাপে পানি নিয়ে একটি ব্যথা কমার ওষুধও খাওয়ানো হয় তাকে সঙ্গে কয়েকটি কলা কিছুক্ষণ বসে থেকে আনাজুলের কাঁধে হাত রেখে দোকানের কাউন্টার থেকে রাস্তায় নেমে ফের একটি স্টেশনগামী টোটোয় চড়ে বসেছে মল্লারপুরের ঘটনা মনে করিয়ে দেয় বছর আড়াই আগে এরকম এক শনিবারের সকালে হুগলির চুঁচুড়া ইমাবারা হাসপাতালে পুরুষ বিভাগে কর্তব্যরত নার্সদের চমকে দিয়েছিল একটি হনুমান ডান পায়ে রক্ত ঝরছিল নার্সদের বারবার ক্ষতস্থান হাত নেড়ে ডাকতে থাকে হনুমানটি অন্যরা ভয় পেলেও একজন নার্সে গিয়ে এসে হনুমানটির চিকিৎসা করেন ব্যান্ডেজ করে দেন পায়ে তারপরে তার গায়ে হাত বুলিয়ে দিয়ে শুশ্রূষা হয়েছে বুঝতে পেরে চলে যায় হনুমানটি বন্যপ্রাণী গবেষক শান্তিনিকেতনের ঈশানচন্দ্র মিশ্র যেসব প্রাণী মানুষের থাকে তাদের কেউ কেউ মানুষের আচরণ কার্যকলাপ অনুসরণ করে হনুমান বানর বা কুকুরের অনুসরণের ক্ষমতা অনেক বেশি আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে